এরপরে প্রশ্ন হলো পাপাচারে জর্জরিত হলেও কোন দোয়া পড়লে আল্লাহ তাআলা সকল গুনাহ ক্ষমা করে দিবেন ভাইরা আমার কোরআন কারিমে সূরা নিসা 110 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওমাই ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসা ثم ইয়াস্তাগফিরুল্লাহ ইয়াজিদ আল্লাহ গফুরুর রাহিমা যে ব্যক্তি খারাপ কোন কাজ করবে ওমাই ইয়ামাল সুআ কোন অপরাধ করবে খারাপ কাজ করবে হারাম কোন কাজে লিপ্ত হবে আও ইয়াজলিম নাফসা অথবা যে ব্যক্তি নিজের প্রতি নিজে অবিচার করেছে অন্যায় করে পাপাচার করে জর্জরিত হয়ে গেছে ثم ইয়াস্তাগফিরুল্লাহ এরপরে যদি সে আল্লাহর কাছে ইস্তেগফার করে ক্ষমা প্রার্থনা করে ইয়াজিদুল্লাহ গফুরুর রহিমা সে আল্লাহ রাব্বুল আলামিনকে ক্ষমাশীল পাবে অনুগ্রহকারী পাবে যদি সে আল্লাহর কাছে মাফ চায় চাওয়ার মতো তো সে দেখবে যে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছে অনুগ্রহ করেছে রহম করেছে পৃথিবীর কোন আদালতের কাছে মানুষ যদি অপরাধ স্বীকার করে বলে আমি ভুল হয়েছে আমাকে মাফ করে দেন আদালত বা কোনো বিচারক দুনিয়ার বলবে না ঠিক আছে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে যেহেতু তিনি অনুতপ্ত হয়েছেন সেজন্য তাকে ক্ষমা করে দেওয়া হলো এটা দুনিয়ার আদালত বলবে না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন বান্দা যত অপরাধ করুক পাপ করুক যদি তার কাছে ক্ষমা প্রার্থনা করে লজ্জিত হয় অনুতপ্ত হয় মাথা অবনত করে নিজেকে ভর্ৎসনা করে কেন আমি এই কাজ করলাম এত খারাপ কাজ করলাম এবং সংকল্প করে না আমার জীবনের রুট এবং মোড় পরিবর্তন করব আমার মোড় আমি চেঞ্জ করে ফেলব আমি ভিন্ন রুটে চলব আমি তাওবা করব ইস্তেগফার করব তাকওয়ার পথে চলব হারাম পথ ছেড়ে দিব যদি আল্লাহর কোন বান্দা মনে মনে এভাবে নিয়ত করে কোন যুবক ভাই যদি এরকম প্রতিজ্ঞা করে যে আমার রুট আমি চেঞ্জ করে ফেলব মোড় পরিবর্তন করে ফেলব আল্লাহ রাব্বুল আলামিন যত অপরাধ করুক না কেন সকল অপরাধ মাফ করে দিবেন আল্লাহ বলেছেন লা তাকনুতু মির রাহমাতিল্লাহ আল্লাহ রহমত থেকে আশাহত হয়ো না ইন্নাল্লাহা ইয়াগফিরুল যুনুবা জামিআ আল্লাহ সকল অপরাধ মাফ করে দিবেন আমাদের অনেক যুবক ভাই আছেন অনেক বোন আছে অনেক বিভিন্ন বয়সের মানুষ আছেন শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দেয় এই বলে তুই এত পাপ করেছিস এত অপরাধ করেছিস কোন মুখে আল্লাহর কাছে মাপ চাইবি কোন মুখে আল্লাহর কাছে তওবা করবি আল্লাহর কাছে কেমনে মাপ চাইবি থাক দরকার নাই এই মুখ নিয়ে আল্লাহর কাছে মাপ চাওয়ার মতো অবস্থা নাই এই কথা যদি আপনার মনে কখনো জাগ্রত হয় উদ্রেক হয় তাহলে আপনি নিশ্চিত হয়ে যাবেন আপনার আশপাশে ইবলিস ভরে গেছে এবং আপনার উপরে ভর করেছে আপনার ধ্বংসের চূড়ান্ত পথে আপনাকে নেয়ার জন্য সে চেষ্টা করছে নিরাশ হওয়া এটা মুসলমানকে সাজে না আপনার পাপ যত বেশি হোক না কেন আল্লাহর রহমতের পাওয়ার তার চাইতে অনেক বেশি এই জন্য দরকার হলো ইস্তেগফার তওবায়ে নাসুহা আল্লাহ আমাদেরকে তওবায়ে নাসুহা করার তৌফিক দান করুন তওবায়ে নাসুহা করলে আল্লাহ তার সমস্ত পাপ মাফ করে দিবেন সেটার জন্য প্রয়োজন হলো মন থেকে নিজের প্রতি নিজে ভর্ৎসনা করা যে আমি কেন করলাম লজ্জিত হওয়া অনুতপ্ত হওয়া আল্লাহর কাছে কায়ে মনোবাক্যে মাফ চাওয়া চোখের পানি দিয়ে মালিক জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা নাই এবার পাপের প্রায়শ্চিত্ত শুধু আখিরাতেই হবে তা নয় দুনিয়াতেও এর প্রায়শ্চিত্ত আমার করতে হতে পারে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আমি আর কখনো করব না দুনিয়ার আদালত মাফ না করলেও আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন ইয়াজিদুল্লাহ গফুরুর রহিমা নিজের প্রতি নিজে অবিচার করার পর খারাপ কাজ করার পর তওবা করে মাফ চাইলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন এবং অনুগ্রহ করবেন ইনশাআল্লাহ বাইরে আমার আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য মনের এই অবস্থা হতে হবে এটা হলো মূল বিষয় এর পাশাপাশি ইস্তেগফারের দোয়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন ইস্তেগফারের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হলো সাইয়্যিদুল ইস্তেগফার সাইয়্যিদুল ইস্তেগফার হলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার যত দোয়া আছে এর ভিতরে সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ দোয়া শিখতে চান আমরা অনেকে জানি আলহামদুলিল্লাহ প্রত্যেক ইমানদারের এই দোয়া মুখস্থ করা উচিত সাইয়্যিদুল ইস্তেগফারের যে মর্ম এর যে অর্থ এটা যদি আপনি লক্ষ্য করেন আপনি দেখবেন সুবহানাল্লাহ অত্যন্ত মর্মস্পর্শী হৃদয় স্পর্শী একেবারে অন্তরকে গলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট এরকম একটি দোয়া আল্লাহুম্মা আনতা রব্বি হে আল্লাহ আপনি আমার রব আপনার সাথে আমার সম্পর্ক হলো আমি আপনার গোলাম আর আপনি আমার পালনকর্তা আপনি আমার রব আমি এটা স্বীকারোক্তি করছি আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আন্ত আল্লাহ আপনি ছাড়া সত্যিকার কোনো মাবুদ নাই ইবাদত আর দাসত্ব গোলামি করার উপযুক্ত একমাত্র আপনি আর কেউ নাই এই তাওহীদের সাক্ষ্য আমি দিচ্ছি খালাকতানি আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন
আপনি আমাকে সৃষ্টি করেছেন ওয়ানা আবদুক আমি আপনার গোলাম ওয়ানা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাত আল্লাহ আমি আপনার সঙ্গে কৃত যে ওয়াদা আছে আমি যে সৎপথে চলার প্রতিজ্ঞা করেছি আমি যে ঈমান এনেছি আমি যে স্বীকারোক্তি দিয়েছি যে আপনি আমার রব এই ওয়াদার উপর আপনার সঙ্গে করা অঙ্গীকারের উপরে যতটুকু সম্ভব আমি থাকার চেষ্টা করেছি তবে তবে এটা ঠিক যে আমি যতই চেষ্টা করি না কেন যতই আমি প্রচেষ্টা চালাই না কেন আমার দ্বারা অনেক অপরাধ হয়ে গেছে অনেক গুনাহ হয়ে গেছে আউযু বিকা মিন শাররি মা সানাত আল্লাহ আমি যা করেছি পাপাচার অপকর্ম গুনাহ অপরাধ আমার এই কর্মের যে ফল হতে পারে এটার যে চরম পরিণতি পারে এর যে অনিষ্ট হতে পারে এটা থেকে আমি আপনার কাছে পানা চাই আল্লাহ আমাকে যেন সেই ক্ষতি স্পর্শ না করে আপনি মাফ করে দেন খলকতনি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাত আউযু বিকা মিন শাররি মা সানাত আমি যা করেছি এর ক্ষতি থেকে আপনার থেকে পানা চাই আউযু বিকা মিন শাররি মা সানাত আবু লাকা বি নিআমাতিকা আলাই আল্লাহ আপনি আমার প্রতি যে নিয়ামত দিয়েছেন আমি স্বীকার করি ও আবু লাকা বি যামবি নিয়ামত ভোগ করার পরেও প্রতি মুহূর্তে নিয়ামত ভোগ করে চলেছি কত দুর্ঘটনা আমাকে পেতে পারে কত অ্যাক্সিডেন্ট হতে পারে এই সব থেকে আপনি রক্ষা করছেন সব নিয়ামত আমি ভোগ করছি স্বীকার করি ও আবু লাকা বি যামবি নিয়ামত ভোগ করার পরে আবার অপরাধ করছি সেটাও স্বীকার করি ও আবু লাকা বি যামবি ফাগফিরলি অতএব আপনি আমাকে মাফ করে দিন فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ কারণ আপনি ছাড়া কেউ মাফ করতে পারে না اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت আমি আপনার গোলাম আপনার অঙ্গীকারের উপরে থাকছি যতটুকু সম্ভব وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت ভাইরা আমার সাইদুল ইস্তিগফারের অর্থের দিকে যদি তাকিয়ে এর অর্থ বুঝে যদি একটু পড়ে কষ্ট হৃদয় গলে যাবে চোখে পানি আসবে আল্লাহ তাআলার কাছে কেমন অবাক্যে ক্ষমা চাওয়া হবে এই সাইদুল ইস্তিগফার যদি কেউ সকালে পড়ে অন্তর থেকে বিশ্বাস করে আল্লাহর কাছে কেমন অবাক্যে এভাবে নিজেকে তুচ্ছ এবং অপরাধী হিসেবে আল্লাহর কাছে প্রমাণিত করে পেশ করে উপস্থাপন করে যদি কেউ ক্ষমা চায় তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সকালে যদি কেউ এইভাবে কেউ পড়ে দিনভর কোন সময় যদি তার মৃত্যু হয় ওই দিনের মধ্যে তাহলে সে ব্যক্তি আহলুল জান্নাহ বা জান্নাতের অধিবাসী হবে ইনশাআল্লাহ আর যদি সন্ধ্যায় কেউ এইভাবে এরকম বিশ্বাসের সাথে বুঝে শুনে অর্থ সহকারে পড়ে আর ওই রাতের ভিতরে কারো মৃত্যু হয় তাহলেও সে জান্নাতের অধিবাসী হবে ইনশাআল্লাহ এই জন্য সকাল সন্ধ্যায় সাইদুল ইস্তিগফার পড়া ছাড়বো না এছাড়া আরেকটা ইস্তিগফার আছে সাইদুল ইস্তিগফার অন্য সময় পাঠ করা যায় আরেকটা ইস্তিগফার আছে সেটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন সেটি হলো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহ বা আতুবু ইলাইক যার অর্থ হলো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছে যিনি সারা সত্যিকারের কোনো মাবুদ নাই আল হাই যিনি চিরঞ্জীব আল কাইয়্যুম সব কিছুকে টিকিয়ে রেখেছেন তিনি সেই মহান সত্তা তার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليك এবং তোমার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি এটা হলো মিডিয়াম সাইজের ইস্তিগফার সাইজের ইস্তিগফার হলো বড় সাইজের আর সবচেয়ে ছোট আকারের ইস্তিগফার হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুব ইলাই আস্তাগফিরুল্লাহ ওয়া আতুব ইলাই শুধু আস্তাগফিরুল্লাহ বললেও ইস্তিগফার হবে উত্তম হয় আস্তাগফিরুল্লাহ ওয়া আতুব ইলাই এটাও বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত আমরা এই ইস্তিগফারগুলো নিয়মিত করব তো ইনশাআল্লাহ যে আমলগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি করতেন এর মধ্যে ইস্তিগফার তিনি বলেছেন আল্লাহর শপথ আমি প্রতিদিন 70 বার বেশি ইস্তিগফার করি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আল্লাহ তাআলা গুনাহ থেকে পাপ থেকে আল্লাহ তাআলা মুক্ত রেখেছেন তিনি যদি 70 বারের বেশি ইস্তিগফার করেন তাহলে আমাদের কি পরিমাণ ইস্তিগফার করা উচিত এজন্য চলতে ফিরতে উঠতে বসতে ইস্তিগফার করব তো ইনশাআল্লাহ যারা পাপাচারে জর্জরিত সাইয়্যিদুল ইস্তিগফারটা বেশি করবেন দূরে কাছে সালাত আদায় করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করবেন ইনশাআল্লাহ